এবার সরকারি ভবনের বিদ্যুতের খরচে লাগাম টানতে উদ্যোগ রাজ্য প্রশাসন। এ নিয়ে নবান্নের তরফে ১৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই নির্দেশিকায় কি বলা হয়েছে। টিফিনের সময় বা ছুটির পরে পাখা আলো বন্ধ করে দিতে হবে। জানলার কাছে যেখানে পর্যাপ্ত আলো রয়েছে সেখানে আলো জ্বালিয়ে রাখা যাবে না। পাখার ব্যবহার কমিয়ে জানলা দিয়ে যাতে হাওয়া ঢোকার ব্যবস্থা করা যায় সেটা দেখতে হবে। দিনের বেলাতেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখতে হবে। কাজ না থাকলে কম্পিউটার এসি মেশিন বন্ধ রাখতে হবে। এসি মেশিন ২৫ ডিগ্রিতে চালাতে হবে। বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য এলইডি আলো ব্যবহার করতে হবে। সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিতে হবে। সরকারি ভবনের বিদ্যুতের খরচে রাষ্ট্রান্তে রাজ্য প্রশাসনের এহেন উদ্যোগ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘাসফুল শিবির রাজ্যে ১৩ বছর ধরে ক্ষমতায় থাকলেও এতদিন কেন এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলো না? সরকারের ভাড়ারের অবস্থা শোচনীয় হওয়ার জন্যই কি তড়ি ঘড়ি এই পদক্ষেপ রাজ্য প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহল মহলের। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা নিউজ।